তোমরা খেয়াল করবে যে অনেক সময় এই এইরকম দেখা যায় যে একটা প্রোগ্রাম একটাই হুম প্রোগ্রাম একটাই কিন্তু এটাকে প্রসেস জিরো তার কাজটা করছে আবার প্রসেস ওয়ান কাজ করছে মানে একটা প্রোগ্রাম নিয়ে অনেকগুলি প্রসেস কাজ করছে প্রোগ্রাম একটাই এবং সেখানে আবার প্রসেস এক একটা প্রসেস এক একটা ডাটার এক একটা পার্ট নিয়ে কাজ করছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি রকম বিষয় তো দাঁড়াচ্ছে যে প্রোগ্রাম একটা অর্থাৎ সিঙ্গেল প্রোগ্রাম হ্যাঁ সিঙ্গেল প্রোগ্রাম মাল্টিপল ডাটা এখন তোমার যদি এমন হয় যে তুমি এখানে কোর আছে তোমার কাছে চারটা তুমি ভাবছো চারটা কোর আছে তাহলে আমি চারটা কোরকে কে কোরের জন্য চারটা প্রসেস যদি ক্রিয়েট করি তাহলে আমার হচ্ছে এই চারটা এক্সিকিউশন হবে চারটা কোরে তাহলে মানে প্যারালিজমটা হবে খুব ভালো হ্যাঁ প্যারাল প্রসেসিংটা হবে খুব ভালো হ্যাঁ তাহলে ডাটাটা চার ভাগে ভাগ করে দেওয়া যাবে এবং ডাটাটা চার ভাগে ভাগ হয়ে চারটা প্রসেসের মাধ্যমে চারটা কোরের মাধ্যমে এটা হবে এরকম বিষয়টা যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রোগ্রাম একটাই থাকে সেই ক্ষেত্রে প্রোগ্রাম যে আলাদাভাবে চারটা তা কিন্তু নয় প্রোগ্রাম একটাই কিন্তু ওখানে ওইখানেই এই যে কিছু কন্ডিশন দেওয়া হয় সেই কন্ডিশনের মাধ্যমেই আসলে যে প্রসেস কোন প্রসেস কোন কাজটা করবে এবং কোন প্রসেসটা কোন করে অ্যাসাইন হবে সেটাও নির্ধারণ হয়ে যায় যেমন এখানে দেখো আমি লিখেছি ইফ আই অ্যাম থ্রেড প্রসেস থ্রেড অথবা প্রসেস যেটাই হোক এটা আই অ্যাম থ্রেড প্রসেস আই ডু দিস এলস ডু দ্যাট তার মানে ধরো যদি হয় হলো থ্রেড বা প্রসেস জিরো একটা আইডি ধরি যে এটা হচ্ছে জিরো প্রসেস অর্থাৎ প্রসেসের একটা আইডি হলো জিরো প্রসেস ওয়ান তার মানে আরেকটা প্রসেসের আইডি হলো ওয়ান প্রসেস টু তার মানে আরেকটা প্রসেসের আইডি টু থ্রি এভাবে হতে পারে আর আইডি তাহলে যদি আইডি যদি হয় জিরো প্রথমটার কথা যে ইফ আইডি ইজ ইকুয়াল টু জিরো দেন একটা কাজ করবে সে কোন কাজটা ধরো যে ডাটাটা আছে সেই ডাটাটার তোমার ফার্স্ট পার্টটা নিয়ে সে কাজ করবে সে ফার্স্ট পার্টটা নিয়ে কাজ করলো এখানেই এর মধ্যেই তুমি করে দিতে পারো একটা কাজ দেখো যে এই ফার্স্ট পার্টটা নিয়ে কাজ করবে কে এটা কোর জিরো তুমি এটা কোর জিরো কে অ্যাসাইন করে দিলে হ্যাঁ আচ্ছা তাহলে কোর জিরো এই ফার্স্ট পার্টটা নিয়ে কাজ করছে বা তুমি এমন করতে পারো সাধারণত কোর জিরো যেটা সেটা হলো কি মাস্টার কোর হিসেবে কাজ করে তো মাস্টার কোর সাধারণত অপারেটিং সিস্টেম ব্যবহার করে তো সেটাকে আমরা মাস্টার কোডটাকে বাদ দিয়ে অন্যান্য কোরগুলিতে আমরা অ্যাসাইন করতে পারি তাহলে এরকম হতে পারে যে প্রসেস জিরো যাবে কোথায় প্রসেস জিরো যাবে হলো কোর ওয়ানে হ্যাঁ প্রসেস টু যাবে প্রসেস ওয়ান যাবে কোর টুতে এইভাবে বাকিগুলি আমরা অ্যাসাইন করে দিতে পারি আচ্ছা তাহলে দেখো এখানে প্রোগ্রাম কিন্তু তোমার একটাই একটা প্রোগ্রামই রান হচ্ছে একটা প্রোগ্রামই তাহলে ইফ হ্যাঁ প্রসেস আইডি ইজ ইকুয়াল টু জিরো তখন ওইটা রান হচ্ছে একটা ইয়ের মাধ্যমে হ্যাঁ আর ইফ এলস এখানে দিতে পারো এলসিফ ইফ প্রসেস জিরো সমান সমান ওয়ান তাহলে সেটা আর একটা কোরের মাধ্যমে এক্সিকিউশন হবে এবং হচ্ছে ওইটাও কি হবে ডাটার ক্ষেত্রেও সেটা আরেকটা পার্ট ডাটার পার্ট নিয়ে কাজ করবে আচ্ছা এই এই রকম ক্ষেত্রে এটাকে আসলে আমরা বলি সিঙ্গেল সিঙ্গল সিঙ্গল প্রোগ্রাম মাল্টিপল ডাটা আচ্ছা এখন খেয়াল করো আমরা যে প্যারালাল প্রোগ্রামগুলি প্যারালাল প্রোগ্রামগুলি যে আমরা লিখব সেই প্যারালাল প্রোগ্রামগুলি লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলি খেয়াল রাখা উচিত আমাদের হ্যাঁ এই প্যারালাল প্রোগ্রামগুলি লেখার ক্ষেত্রে সেইগুলি মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এই যে ডিভাইড দা ওয়ার্ক এবং দ্য প্রসেসেস অথবা থ্রেডস ডিভাইড দা ওয়ার্ক হ্যাঁ এটা এমন ভাবে আসলে এটাকে ডিভাইড করা উচিত হ্যাঁ যাতে আমার হচ্ছে এই যে প্রসেস বা থ্রেড সাথে সাথে প্রসেসের জন্য আমার কাছে যে কোরগুলি আছে সেই কোরের সংখ্যাগুলি মাথায় রেখে এটাকে ডিভাইড করা উচিত তার মানে এমনভাবে ডিভাইড করা উচিত যাতে সমানভাবে হ্যাঁ কাজটা সবার কাছে সব প্রসেস বা কোরের কাছে সমানভাবে এটা অ্যাসাইন হয় হ্যাঁ এটা এমন যেন না হয় যে কোনো একটা প্রসেসে বৃষ্টি হয়ে গেল কোনো একটা প্রসেসে কম হয়ে গেল এরকম যেন না হয় যতটুকু সম্ভব হ্যাঁ এখন সব ক্ষেত্রে এটা সম্ভব হবে সব ক্ষেত্রে একেবারে সমানভাবে সম্ভব হবে এটা হবে না অনেক সময় এটা হবে না হ্যাঁ কারণ এই যে তোমার কাছে যদি দেখা যাচ্ছে যে একটা অ্যারে থাকে সিঙ্গেল ডাইমেনশনাল বা মাল্টিপল ডাইমেনশনাল একটা অ্যারে যদি থাকে আগে থেকেই অ্যারে আছে খুব সুন্দর তুমি ভাগ করে দিতে পারছো তুমি জানো কোর এতগুলি সো অ্যারেটাকে তুমি সুন্দর করে ভাগ করে দিতে পারো আচ্ছা সব সময় তো এইভাবে তোমার কাছে ডাটা থাকবে না কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে রান টাইম যে ডাটাগুলি সেই ডাটাগুলি তুমি আগে থেকে বলতে পারবে না যে আসলে আমার ডাটা হবে এতটুকু এটাকে আমি এভাবে ভাগ করব হ্যাঁ সেই ক্ষেত্রে এটা একটু কঠিন হবে আচ্ছা কিন্তু তোমার কাছে যে ডাটাটা থাকবে সেই ডাটাটার প্রথম শর্ত হলো যে এটাকে অবশ্যই তোমার বা কাজটা যে কাজটা থাকবে সেই কাজটাকে তোমার সমান ভাগে ভাগ করা হ্যাঁ এটাকে বলা হয় যে লোড ব্যালান্সিং আচ্ছা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে তোমার যে কমিউনিকেশন কমিউনিকেশনটা যত কম হয় এটা প্রসেস টু প্রসেস কমিউনিকেশন এটা হবে যত কম করা যাবে এটা আর একটা বিষয় খেয়াল করতে হবে হ্যাঁ যে আমার যেন বিনা প্রয়োজনে বা প্রয়োজনের অতিরিক্ত কোনো কমিউনিকেশন না হয় কত কম কমিউনিকেশনের মাধ্যমে আমি কাজটা করতে পারি আচ্ছা এটা একটা বিষয় তারপরে দুই নাম্বার হচ্ছে অ্যারেঞ্জ ফর দ্য প্রসেস অর থ্রেডস টু সিঙ্ক্রোনাইজ হ্যাঁ সিঙ্ক্রোনাইজেশনের একটা বিষয় আছে সেটাও হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে সিঙ্ক্রোনাইজেশনের বিষয়টা যেমন তোমাদের আগে আমি বলেছি হ্যাঁ যে এমন হতেই পারে যে তোমার একটা প্রসেসের হচ্ছে একটা পার্ট কমপ্লিট করার পরে হ্যাঁ সেটা যদি সে কন্টিনিউ করে তাহলে দেখা যাচ্ছে যে এখানে রেজাল্টের কোনো সমস্যা হতে পারে বা ওই ডাটা প্রসেসিং এর কোনো একটা সমস্যা হতে পারে সেই কারণে সেই পার্টটুকু করার পর তাকে ওয়েট করতে হবে আর একটা যখন কমপ্লিট করবে সেই পার্টটুকু তারপরে আমরা হলো পরের অংশে যাব বা কন্টিনিউ করবো এরকম একটা বিষয় আছে সো সিংক্রোনাইজেশনের একটা বিষয় আছে আর অ্যারেঞ্জ ফর কমিউনিকেশন এবং প্রসেস এবং কমিউনিকেশন তো একটা বিষয় আছে হ্যাঁ মোটামুটি এই বিষয়গুলি খেয়াল করা উচিত মোটামুটি ভাবে আচ্ছা এখন দেখো সাধারণত ডিস্ট্রিবিউটেড মেমরি ডিস্ট্রিবিউটেড মেমরি হ্যাঁ প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড মেমোরির যে সরি শেয়ার মেমোরির যে প্রোগ্রামিং হ্যাঁ এটির ক্ষেত্রে যেটা হয় তোমার হচ্ছে থ্রেড এর মাধ্যমে আমরা সাধারণত এখানে ইউজ করি থ্রেড তো এখানে তোমার ডাইনামিক থ্রেডস এটা হতে পারে স্ট্যাটিক থ্রেডস এটা হতে পারে তো দুইটারই এই ডাইনামিক হোক থ্রেড আর বা স্ট্যাটিক থ্রেড যেটাই হোক না কেন হ্যাঁ আমাদের এই দুইটা ডাইনামিক থ্রেড যে সুবিধা অসুবিধা এবং স্ট্যাটিক থ্রেড যে সুবিধা অসুবিধা এইগুলো একটু জানতে হবে হ্যাঁ যেমন ডাইনেমিক থ্রেডস যে যে ক্ষেত্রে যেটা সেটা হলো কিরকম এখানে তোমার প্রয়োজন অনুযায়ী নতুন নতুন তৈরি করা হবে প্রয়োজন অনুযায়ী নতুন নতুন তৈরি করা হবে আগে থেকেই হ্যাঁ যে আমার থ্রেড তৈরি করা হবে সেটা না প্রয়োজন অনুযায়ী হ্যাঁ কাজ কাজের উপরে নির্ভর করছে ডাইনামিক থ্রেডস আচ্ছা আর স্ট্যাটিক থ্রেডস হলো এটা আগে থেকেই একটা নির্দিষ্ট সংখ্যক ওই যে পুল অফ থ্রেডস পুল অফ থ্রেডস ক্রিয়েটেড অ্যান্ড আর অ্যালোকেটেড ওয়ার্ক বাট ডু নট টার্মিনেট আনটিল ক্লিন এটা হলো আগে থেকে একটা নির্দিষ্ট সংখ্যক থ্রেড আগে থেকে ক্রিয়েট করা হয় হ্যাঁ আর এর এরপরে যেটা হয় যে প্রত্যেকটা থ্রেড তাদের কাজ শেষ করার পরে প্রত্যেকটা থ্রেড তারপরে কাজ যখন শেষ হবে হ্যাঁ একটা থ্রেড কাজ শেষ করলো আরেকটা থ্রেড কাজ শেষ করলো আরেকটা থ্রেড কাজ শেষ করলো সবগুলো থ্রেডের কাজ শেষ করার পরে তারপরে এটা হলো কি তোমার মাস্টার থ্রেড এই ক্লিন আপের কাজটা করবে মাস্টার থ্রেড দেন এটার কাজ কমপ্লিট হবে আর ডাইনামিক থ্রেডস এর ক্ষেত্রে সেটা নয় সেটা হবে এটা হবে কি যখন প্রয়োজন হবে একটা নতুন একটা থ্রেড তৈরি হবে হ্যাঁ তারপরে এটার কাজ শেষ হয়ে গেলে আবার যদি একটা কাজের দরকার হয় তখন আরেকটা নতুন থ্রেড তৈরি করবে এবং এটা কাজ শেষ হলে টার্মিনেট করবে এরকম আর কি কারণ এখানে আসলে দেখো যে দুইটারই সুবিধা অসুবিধা আছে হ্যাঁ যে এই যে ডাইনামিক থ্রেডের ক্ষেত্রে ডাইনামিক থ্রেডের ক্ষেত্রে কি এখানে রিসোর্সটা কম লাগছে যেহেতু তোমার যখন প্রয়োজন হচ্ছে তখন থ্রেড ক্রিয়েট করছে এই কারণে এটা হচ্ছে রিসোর্সটা কম লাগছে হ্যাঁ কিন্তু এইখানে হলো তোমার একটা থ্রেড যখন প্রয়োজন হবে থ্রেডটা ক্রিয়েশনের জন্য টাইম লাগবে একটা থ্রেড ক্রিয়েট হবে তার জন্য টাইম লাগবে আচ্ছা আর স্ট্যাটিক থ্রেডের ক্ষেত্রে যেটা আবার হবে এটা রিসোর্সটাকে ধরে রাখবে এবং এমন হতে পারে যে তোমার এটা দীর্ঘ সময়ের জন্য সে রিসোর্সটা ধরে রাখছে এরকমও হতে পারে আর কি দীর্ঘ সময়ের জন্য একটা রিসোর্স সে ধরে রাখতেছে হ্যাঁ যেমন তুমি একটা সার্ভারের কথা চিন্তা করো একটা ওয়েব সার্ভারের কথা যদি চিন্তা করো হ্যাঁ যে একটা রিকোয়েস্ট আসতেছে একটা নো থ্রেড একটা হ্যান্ডেল করছে আরেকটা রিকোয়েস্ট আসছে আর একটা থ্রেড হ্যান্ডেল করছে এখন এরকম যদি হয় যে এরকম তুমি একশোটা থ্রেড ক্রিয়েট করে রেখেছো অথচ কোনো রিকোয়েস্ট নাই সেক্ষেত্রে কি হবে একশোটা থ্রেডের জন্য যে তোমার রিসোর্স সে পুরোটাই হলো ধরে রাখবে সেটা পুরোটাই অপচয় হবে আর কি আচ্ছা তাহলে আমাদের এখানে শেয়ার মেমোরির ক্ষেত্রে ডাইনামিক থ্রেডস বা স্ট্যাটিক থ্রেডস যেটাই হোক কোনটা আমরা ইউজ করবে কোনটার সুবিধা অসুবিধা মোটামুটি আমরা এখানে আলোচনা করলাম এটা কি বোঝা গেছে তোমাদের কাছে হয়েছে হয়েছে কনফিউশন আছে কারো কনফিউশন আছে কারো আচ্ছা কনফিউশন নাই আমি পরের স্লাইডে যাচ্ছি আচ্ছা দেখো এখানে হচ্ছে একটা হচ্ছে কোর্ট সেগমেন্ট দেখানো হয়েছে হ্যাঁ এখানে একটা কোর্ট সেগমেন্ট এসছে হ্যাঁ যেটা থ্রেড পার্সেন্টেজ ডি মানে থ্রেডের র্যাঙ্ক আর এটা হচ্ছে তারপরে মাই ভ্যালু হ্যাঁ যেটা হলো এখানে মাই এক্স হ্যাঁ তারা এখানে হচ্ছে তোমার মাই এক্সটা হচ্ছে একটা ধরো প্রাইভেট ভেরিয়েবল ধরতে পারো তাহলে এখানে যদি দুইটা থ্রেড আমি চিন্তা করি দুইটা থ্রেড যদি চিন্তা করি আমি তাহলে এই দুটা থ্রেড যখন হলো এই সেগমেন্টটাকে এক্সিকিউট করবে সেগমেন্টটাকে এক্সিকিউট করবে যখন তখন দেখো আমি এই যে দুই ধরনের আউটপুট পেতে পারি লেফট সাইডে একটা দেখো যেটা থ্রেড ওয়ান প্রথমে দেখাচ্ছে থ্রেড ওয়ান

অর্ডারটা অর্ডারটা হলো তোমার এক এক সময় এক এক রকম হতেই পারে এখন আমি যদি এইখানে লেফট সাইডে লিখে না দিতাম থ্রেড ওয়ান থ্রেড জিরো এটা যদি আমি লিখে না দিতাম তাহলে হ্যাঁ কোনটা কোন থ্রেড থেকে এসেছে সেটা কি বোঝা যেতো বলো তো বুঝারটা কোনো উপায় নেই বোঝার উপায় ছিল তাহলে একই কোডের এক্সিকিউশন হচ্ছে দেখো একই কোডের এক্সিকিউশন হচ্ছে এটা থ্রেড 0 করছে থ্রেড 1 করছে হ্যাঁ এখন থ্রেড 0 এবং থ্রেড 1 একই সময় এক্সিকিউট করছে হ্যাঁ ধরো এটা আমি ধরলাম যে কোর 0 একটা থ্রেডের এক্সিকিউশন হচ্ছে একটা থ্রেডের কোর 2 তে একটা হচ্ছে থ্রেড এক্সিকিউশন হচ্ছে এখন ওই দুটো থ্রেড দুটো কোর যদি তোমার একই কনফিগারেশনের হয় একই স্পিড হয় তারপরেও হ্যাঁ তার যে আউটপুটটা তোমার আগে হবে কোনটার পরে হবে কোনটার এটা তুমি বলতে পারো না ঠিক আছে কারণ হলো কারণ হলো হ্যাঁ অপারেটিং সিস্টেম সাথে তার একটা ইন্টারাকশন আছে সেই ইন্টারাকশান এর কারণে কখন কোনটা টাইম লাগবে বেশি বা কম সেটা তুমি বলতে পারো না যার ফলে এখানে যেটা হবে যে এই যে তোমার কখনো থ্রেড এর ভ্যালুটা প্রিন্ট করবে কখনো থ্রেড জিরোর ভ্যালুটা আগে প্রিন্ট প্রিন্ট করবে এখানে অর্ডারটা আচ্ছা তাহলে অর্ডারটা যেরকম এই যে এই যে অর্ডারটা আগে পিছে হচ্ছে অর্ডারটা আগে পিছে হচ্ছে এবং আমি যদি এই যে লেভেলটা অ্যাসাইন করতাম না করতাম থ্রেড ওয়ান থ্রেড জিরো তাহলে তোমার তোমাদের আসলে ধরার উপায় ছিল না যে আসলে কোন থ্রেডটা আগে করছে কোন থ্রেডটা পরে করছে ঠিক আছে এরকম যখন বিষয়টা তখন অনেক ক্ষেত্রেই একটা প্রোগ্রামে প্রোগ্রামে একটা ভুল একটা হ্যাঁ তোমার আউটপুট তৈরি করে ফেলতে পারে হুম এটা আমরা যেটা দেখালাম সেটা খুব খুব সহজ একটা কিন্তু এরকম অনেক ক্ষেত্রই আছে যে জায়গাটায় দেখো তোমরা খেয়াল করো এই রকম একটা বিষয় হ্যাঁ এরকম একটা বিষয় যেখানে একটা তোমার হ্যাঁ মানে ভুল একটা আউটপুট চলে আসতে পারে হুম যে জায়গাটায় এখানে এ দেখো লেফট সাইড এ কোর জিরো আর রাইট সাইড এ কোর কোডটা দেখো হ্যাঁ প্রায় একই কিন্তু কোর জিরো এখানে এই যে মাই ভ্যালু সমান সেভেন ব্যবহার করছে আর হচ্ছে মাই ভ্যালু সমান নাইনটিন এটা ব্যবহার করছে কোর ওয়ান আর এখানে একটা ভেরিয়েবল আছে ভেরিয়েবলটা কি এক্স এখন এই যে শেয়ার ভেরিয়েবলটা এক্স তার মানে কোর 0 কোর 1 দুটাই একটা ভেরিয়েবল শেয়ার করছে এক্স x টাতে তারা হলো এই ভ্যালুটা যোগ করে রাখবে হ্যাঁ যোগ করে যেহেতু রাখবে এখন আগে বা পিছে এই এক্সটাকে টাকে এরা যদি আপডেট করে হ্যাঁ বা সমসাময়িক সময়ে আগে কিছুটা আগে বা পিছে হতে পারে এরকম সময় যদি এরা আপডেট করে এক্সটাকে টাকে আপডেট করে তাহলে সেই ক্ষেত্রে তোমার যে আউটপুটটা পাওয়ার কথা সেটা কি পাবো আমরা হ্যাঁ ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে না অর্থাৎ এক্স হলো এক্স ভ্যালু ভ্যালুটা হল শেয়ারিবল এক্সটা আমরা শেয়ার করছি অথচ এক্সটাকে আমরা হচ্ছে তোমরা একই সাথে এটাকে অ্যাক্সেস করতে পারছি বা করছি বা কিছুটা আগে পিছে অ্যাক্সেস করছি আমরা যদি এরকম করি আমরা এক্সট্রাকে আগে পিছে বা একই সাথে অ্যাক্সেস করি তাহলে কি হবে ফাইনালি আমাদের যেটা ভ্যালুটা পাওয়ার কথা রেজাল্টটা পাওয়ার কথা সেটা কি আসবে না স্যার চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তোমরা এটা এটা ধারণা আগে কিছুটা পেয়েছ এই রকম ঘটনাগুলিকে আসলে কি বলে বলো তো কিছুটা তো পাওয়ার কথা তোমাদের এই এই এটা এইরকম ঘটনাগুলিকে কি বলে এইরকম ঘটনাগুলিকে তোমার রেস কন্ডিশন বলে না বাবা বলে তাই না এটা তো তোমাদের কিছুটা হলে পড়া কথা আছে ডেড ওই অপারেটিং সিস্টেম ছিল স্যার অপারেটিং সিস্টেম জাভা কোর্সে ছিল সেটা রাইট এখন দেখো এখন অপারেটিং সিস্টেম তো তোমরা পড়েছো মানে কি প্রোগ্রাম করেছো এটা দিয়ে না স্যার প্রোগ্রাম করা হয় নাই তাই না প্রোগ্রাম প্রোগ্রামটা করা উচিত ছিল যাই হোক এখন তোমরা প্রোগ্রাম করবে এটা হুম প্রোগ্রাম করবে খুব খুব মানে সহজ যেগুলি প্রোগ্রাম আছে সেটাও করবে এ দেখো এটাকে আসলে এই যে ওয়ান কাইন্ড অফ নন ডিটারমিনিজম বা এই যে এটাকে বলে রেস কন্ডিশন ক্রিটিক্যাল সেকশন মিউচুয়ালি এক্সক্লুসিভ অথবা মিউচুয়াল এক্সক্লুসিভ ল এই যে অনেক অনেকগুলি টার্ম আছে এগুলি আসলে হ্যাঁ তো এইখানে আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে হ্যাঁ দেখো আমরা যদি আমরা যদি এক্সটাকে আগে এক্সটাকে আগে আমরা কি করলাম হ্যাঁ ওই অংশটা ওই যে তোমার এক্স প্লাস এই এই এইটা যে সেগমেন্টটাকে এটাকে আমরা লক করে দিলাম তার মানে এই কোডটাকে অন্য কোন প্রসেস বা থ্রেড আর এটাকে হ্যাঁ এক্সিকিউট করতে পারবে না যখন এটা হলো আমি লক করে দিলাম এটা অন্য কোন প্রসেস এক্সিকিউট করবে না এটাকে যখন আনলক করব তখন আরেকটা প্রসেস এটাকে হলো অ্যাক্সেস করবে এরকম যদি হয় তাহলে তোমার হচ্ছে এই ভ্যালুটা কখনোই উল্টা পাল্টা হবে না আমরা যেটা এক্সপেক্ট করছি সেটাই সেটাই আসবে ঠিক আছে এখন এই যে তুমি লক করবে আনলক করবে এইটা যেরকম বিভিন্ন তোমার হচ্ছে ফাংশন প্রোভাইড করা হয় হ্যাঁ সেগুলির মাধ্যমে যেমন করা যায় আবার সেগুলি ছাড়া শুধু তুমি একটা লজিক খুব সহজ একটা লজিক দিয়েও তুমি এটা করতে পারো খুব সহজ একটা লজিক তুমি দাঁড় করাতে পারো যেখানটা যেটার মাধ্যমে তুমি আসলে নির্ধারণ করে দিবে যে অমুক প্রসেসটা বা অমুক থ্রেডটা এটাকে আপডেট করবে আগে দেন এটা আপডেট হওয়ার পরে অমুক থ্রেডটা এটাকে আপডেট করবে এবং অমুক থ্রেডটা এটাকে আপডেট করার পর আরেকটা করবে মানে একটার পর একটা তুমি এভাবে ঠিক করে দিতে পারো যে থ্রেড জিরো প্রথমে এটাকে আপডেট করবে থ্রেড জিরো যদি এটা আপডেট করা শেষ হয় তাহলে থ্রেড ওয়ান এটাকে আপডেট করবে থ্রেড ওয়ান যখন এটাকে আপডেট করা শেষ হবে তারপরে থ্রেড টু করবে এভাবে তুমি একটা লজিক দাঁড় করিয়ে দিতে পারো সেটা খুব সহজ লজিক এবং সেটার মাধ্যমেও আসলে যে ক্রিটিক্যাল সেকশন তৈরি করা হবে বা একটা পার্ট লক করা হবে হ্যাঁ সেটা ওই একই ফলাফল দেবে আর কি তো তুমি যেটাই না কেন হ্যাঁ তোমাকে বিষয়টা বুঝতে হবে তারপরে তুমি কিভাবে লক করবে আনলক করবে সেটা তোমার ব্যাপার আচ্ছা এখন তাহলে এটাকে এই যে এক্স এক্স ইজ প্লাস মাই ভ্যালু এই যে একটা পার্ট যে পার্টটা আসলে আমার হচ্ছে দুটো প্রসেস একই সাথে কোনো ভাবে এক্সিকিউট করতে পারবে না ঠিক আছে যদি করে ফেলে তাহলেই তোমার হচ্ছে একটা মানে ভুল একটা ফলাফল চলে আসবে এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমাদের এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার আচ্ছা তাহলে দেখো এই যে পার্টটা এই যে পার্টটা যে পার্টটা হচ্ছে আমরা বলতেছি যে এক দুটো প্রসেস দুটো প্রসেস হ্যাঁ একই সময় এক্সিকিউট করতে পারবে না এই পার্টটা তাহলে এই পার্টটা কি কখনোই তোমার প্যারালাল এক্সিকিউশন সম্ভব এই পার্টটা এই পার্টটা কিন্তু কখনোই প্যারালাল এক্সিকিউশন সম্ভব না এই পার্টটা সবসময় সিরিয়াল এই পার্টটা অবশ্যই সিরিয়াল হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াল এই পার্টটা প্যারালাল এক্সিকিউশন কোনোভাবেই সম্ভব না তার মানে বিষয়টা হলো এই পার্টটাকে যদি আমরা ক্রিটিক্যাল সেকশন বলে থাকি তাহলে আমাদের অবশ্যই এটা খেয়াল করা উচিত যে আমাদের প্রোগ্রামের মধ্যে ক্রিটিক্যাল সেকশনটা যেন খুব ছোট হয় এবং খুব কম হয় ক্রিটিক্যাল সেকশন যত কম হবে তার মানে কি ক্রিটিক্যাল সেকশন যত কম হবে সিরিয়াল পার্ট তত কম হবে ক্রিটিক্যাল সেকশন হলো হ্যাঁ মানে তোমার সাইজে যত ছোট হবে তাহলে সিরিয়ালের সিরিয়াল এক্সিকিউশনটা তত কম হবে আর ক্রিটিক্যাল সেকশন যত বড় হবে তোমার কি হবে প্যারালাল এক্সিকিউশন তত কমে যাবে বুঝতে পেরেছো আমার কথা বুঝতে পেরেছো আমার কথা জি স্যার এটা কি ক্লিয়ার হয়েছে নোমান নোমান এটা ক্লিয়ার হয়েছে নোমান

আচ্ছা 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 বলার আগে আর কি বললো ও আচ্ছা আচ্ছা বলা আগে বলছে আচ্ছা তারপরে এখানে আসছে হচ্ছে বর্ষা বর্ষা কি বুঝতে পারছো বর্ষা বর্ষা শুনতে না তোমাদের তো অনেকে দেখি শুনতে পাইনা ঠিক মতো নাকি

মানে তোমার এই যে ক্রিটিক্যাল সেকশন তৈরি করার দেখো একটা টেকনিক এখানে আমরা দেখাচ্ছি ক্রিটিক্যাল সেকশন আমরা আর কিছু জানি না ধরো যে গুলি আছে সেগুলি আমরা জানি না জানা নাই কোনো সমস্যা নাই ক্রিটিক্যাল সেকশন এমনি তুমি তৈরি করতে পারবে হ্যাঁ এই জায়গাটাই দেখো যে ইফ মাই র্যাঙ্ক ইজ ইজিক টু ওয়ান হ্যাঁ ইফ মাই র্যাঙ্ক ইজ ইকাল টু ওয়ান তখন কি করতেছি ওয়াইল একটা ওয়াইল লুপ চলতেছে ওকে ফর ওয়ান ওকে ফর ওয়ান এখন ওকে ফর ওয়ান এটা প্রথমে যদি তোমার ফলস থাকে হ্যাঁ দেখো এটা যদি ফলস থাকে তাহলে কি হবে এটা ওকে ফর ওয়ান ফলস থাকলে লুপ চলতে থাকবে তাহলে লুপ চলতে থাকবে না না দিন আচ্ছা তাহলে প্রথমে ধরে এটা ফলস তাহলে এটা লুপ চলতে থাকবে লুপ চলতে এই থাকবে এটা কি লুপ থেকে বের হবে আচ্ছা এটা লুপ থেকে বের হ বের করার বুদ্ধিটা কি তাহলে ওকে ফর ওয়ান টু করা লাগবে স্যার ওকে ফর ওয়ান করতে হবে ওকে ফর ওয়ানটা ট্রু করতে হবে তাহলে ওকে ফর ওয়ান ট্রু হবে কখন ইফ মাই র‍্যাঙ্ক ইজ इक्वल টু 0 তার মানে জিরো প্রসেসটার যদি এক্সিকিউশন হয় হ্যাঁ এটা হলো প্রসেস এই যে মাই র্যাঙ্ক এটা কি প্রসেস আইডি তাহলে মাই র্যাঙ্ক ইজ ইকুয়াল টু জিরো যখন তার মানে জিরো প্রসেস হ্যাঁ যখন এটাকে এটাকে এক্সিকিউট করবে তখন সে কি প্রথমে ঢুকেই ওকে ফর ওয়ান ইকুয়াল টু ট্রু করে দিল তাহলে খেয়াল করো যখন এটা ট্রু হয়ে গেল তখন কি হোয়াইল লুপটা ফলস হয়ে যাবে না এইসব নাও व्हाइल যখন ফলস হয়ে গেল তার মানে কি তার মানে হলো তোমার মাই র‍্যাঙ্ক এই যে 0 মাই র‍্যাঙ্ক 0 বা 0 আইডির যে প্রসেসটা তার কাজ হলো কমপ্লিট হয়ে গেছে তার কাজ কমপ্লিট হওয়ার পরে তারপরে হলো আমি এই মাই র‍্যাঙ্ক সমান এই যে 1 যখন আবার চেক করছে এবং তখন ওকে ফর ওকে ফর 1 যেটা এটা ট্রু হয়ে গেছে তখন এটা কি হবে व्हाइल লুপটা এটা এক্সিকিউশনটা বন্ধ হবে তারপর আসবে সে ক্রিটিক্যাল সেকশনে ঠিক আছে এক্স ইজ इक्वल टू এক্স প্লাস এখানে আসবে তখন ক্রিটিক্যাল সেকশনে তার মানে দেখো এইখানে প্রসেস জিরোর কাজ শেষ হওয়ার আগে কি কখনো তোমার এই প্রসেস ওয়ানটা ক্রিটিক্যাল সেকশন আসতে পারবে আসতে পারবে কি দুইটা একসাথে কোন আসতে পারবে না আসতে পারবে না রাইট আসতে পারবে না দুইটা একসাথে কখনোই আসতে পারবে না হ্যাঁ এইটা হচ্ছে তুমি সহজভাবে খুব সহজভাবে চিন্তা করে এই যে একটা ক্রিটিক্যাল সেকশন তৈরি করতে পারো হ্যাঁ যেখানে একটা কোর সেগমেন্টকে কখনোই দুটো প্রসেস একই সাথে এক্সিকিউট করবে না আচ্ছা এখন আমাদের এই যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন এই যে সিঙ্গেল প্রোগ্রাম মাল্টিপল ডাটা সিঙ্গেল প্রোগ্রাম মাল্টিপল ডাটা নিয়ে আমরা কাজ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোন ডাটাটা নিয়ে কোন প্রসেসটা কাজ করবে আচ্ছা একটু ওয়েট করি আজানটা হয়ে যাক এখানে এটা হলো ভিজুয়েটিং আচ্ছা এখন খেয়াল করো তোমরা যখন যে প্রোগ্রাম লিখতে যাবে হ্যাঁ প্যারাল প্রসেসিং এর বা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর তোমরা যখন প্রোগ্রাম লিখতে যাবে তখন এই সময়ে তোমরা বেশ কিছু ফাংশন তোমরা ব্যবহার করবে হ্যাঁ এই যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করবে বেশ কিছু তো এই লাইব্রেরি ফাংশনগুলি ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের একটা বিষয়ে একটু সতর্ক থাকতে হবে হ্যাঁ সেই সতর্কতাটা হলো যে এই ফাংশনগুলি যে লাইব্রেরি ফাংশনগুলি ব্যবহার করছো এগুলি তোমার যে থ্রেড বা তোমার যে প্রসেস সেটার জন্য সেফ কিনা ঠিক আছে তো কোন আসলে তোমাকে জানতে হবে কোন ফাংশনগুলি থ্রেড সেফ আর কোন ফাংশনগুলি থ্রেডের জন্য সেফ না এই এই এগুলি জানতে হবে তোমাকে হ্যাঁ এরকম দেখা যায় বেশ কিছু ফাংশন আছে সেইগুলি থ্রেডের জন্য বা প্রসেসের জন্য সেফ না হ্যাঁ তো কি কারণে সেগুলি সেফ না সেটা একটা বিষয় আর সেগুলি ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা একটা বিষয় হুম যেমন একটা তোমাদের এখানে বইতে দেখবে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা ফাংশন তোমরা স্ট্রিং এর জন্য একটা ফাংশন তোমরা হলো দেখো সেটা হলো বলে স্ট্রিং টোকেনাইজেশনের জন্য স্ট্রিং টোকেনাইজেশনের জন্য একটা ফাংশন ব্যবহার করো সম্ভবত এস ও টিওকে এই এই নামটা এস টি আর টি ওকে স্টিং টোকেনাইজেশনের জন্য হ্যাঁ এই ফাংশনটা তোমরা ব্যবহার করো এই ফাংশনটাকে বলা হয় যে কোন থ্রেড আহ বা প্রসেসের জন্য এই ফাংশনটা সেফ না হ্যাঁ তো কেন সেফ নয় এটা আচ্ছা এই এই ফাংশনটার সাথে তোমরা কি পরিচিত আগে প্রথমে একটু জিজ্ঞাসা করি এই ফাংশনটার সাথে তোমরা কি পরিচিত নাকি পরিচিত নাও না সের পরিচিত না পরিচিত না আচ্ছা এই ফাংশনটাকে ধরো তুমি একটা স্ট্রিং যদি সরবরাহ করো হ্যাঁ একটা স্ট্রিং পাঠালে সেই স্ট্রিংটা হ্যাঁ তোমার কিভাবে ভাগ করবে সেটা তোমাকে উল্লেখ করে দিতে হবে ভাগ করে দিলে যেমন ধরো তুমি এমন বলে দাও যে স্পেস পেলে সে এটাকে ভাগ করবে তাহলে যদি এরকম হয় যে শুভ ইজ এ প্রোগ্রামার তাহলে শুভ স্পেস পেলো তাহলে শুভ এটা একটা টোকেন শুভ এটা একটা টোকেন যেহেতু স্পেস পেয়েছে প্রথম এটা তারপরে ইজ এটা একটা টোকেন কারণ আর একটা স্পেস আছে এর পরে তারপর এ একটা টোকেন কারণ তারপরে আরেকটা স্পেস আছে তারপর প্রোগ্রামার হ্যাঁ এটা আর একটা টোকেন বোঝা গেছে তাহলে তুমি হলো এই ফাংশনটা দিয়ে তুমি এই এই হচ্ছে টোকেনগুলি পেয়ে যাচ্ছো স্ট্রিং থেকে

সেইটাও কি স্যার ওই টাইপেরই টোকেন মানে কম্পাইলার ডিজাইনে আসলে আমরা যেটা বলছি ওইটাই ওইটাই টোকেন কিন্তু এখানে এখানে আমরা ওখানে এই ফাংশনটার কথা আমি উল্লেখ করছি যে ফাংশনটা একটা লাইব্রেরি ফাংশন তুমি এই ফাংশনটাকে ব্যবহার করে তুমি একটা স্ট্রিং এ এইভাবে আর কি টোকেন তৈরি করতে পারো বোঝা গেছে আমি ফাংশনটার কথা বলছি হ্যাঁ টোকেনাইজ করা যেটা সেটা হলো এই কম্পাইলার ডিজাইনে আর এখানে একই আর কি হ্যাঁ আচ্ছা তাহলে তোমাকে তুমি যখন স্ট্রিংটা প্রথমে স্ট্রিংটা স্ট্রিংটা যখন তখন কিন্তু মূল যে প্রোগ্রামার হ্যাঁ তাহলে এই জায়গাটাই খেয়াল করো এই জায়গাটায় যেটা হবে সে রিটার্ন করবে হচ্ছে প্রথমে শুভ শুভ রিটার্ন করলো আর মূল স্ট্রিংটা ছিল হচ্ছে শুভ ইজ এ প্রোগ্রামার কিন্তু এখানে যেটা মূল প্রবলেম যে তোমার মূল যেটা স্ট্রিং শুভ ইজ এ প্রোগ্রামার সেটা আর তোমার অপরিবর্তিত থাকবে না সেই মূল চেঞ্জ হয়ে যাবে সেই মূল স্ট্রিংটা এখন মূল স্ট্রিংটা যদি তুমি তুমি প্রিন্ট করতে যাও তাহলে কি পাবে পাবে ইজ এ প্রোগ্রামার শুভ আর কিন্তু থাকবে না মূল স্ট্রিং এ বোঝা গেছে আমার কথাটা বোঝা গেছে আমার কথাটা মানে যদি দুটো থ্রেড নিয়ে তুমি চিন্তা করো দুটো থ্রেডকেই তুমি কি করলে স্ট্রিংটা পাঠিয়ে দিলে দুটো দুটো থ্রেড কেই শুভে প্রোগ্রামার এইটা একটা থ্রেড জিরো কে দিলে আর থ্রেড ওয়ান কে দিলে শুভে প্রোগ্রামার দিলে এখন খেয়াল করো থ্রেড ওয়ান থ্রেড ওয়ান ধরো কাজ শুরু করলো থ্রেড জিরোর পরে ঠিক আছে থ্রেড জিরোর পরে কাজ শুরু করলো থ্রেড ওয়ান তাহলে থ্রেড জিরোর পরে যদি কাজ শুরু করে থ্রেড ওয়ান থ্রেড জিরোর কাছে কি আছে সুবিজের প্রোগ্রামার আছে হুম এখন ও কি করতেছে এই যে স্প্লিটিং এর কাজ করছে বা টোকেনাইজেশন কাজ করছে স্প্লিটিং এর যখন কাজ করছে থ্রেড জিরো এবং থ্রেড জিরোর যদি কাজ শেষ না হয় থ্রেড ওয়ানটা যদি এর মধ্যেই কাজ শুরু করে তাহলে কি হয়ে যাবে যেহেতু আমরা এই যে স্ট্রিংটাকে একটা এই এখানে এই ফাংশনে শেয়ারড ভেরিয়েবলের মাধ্যমে এই যে ভেরিয়েবলটা রাখা হয়েছে সেটা হলো একটা শেয়ারড ভেরিয়েবল সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দুইজনের দুইজন কি দুইটা স্ট্রিং আলাদাভাবে নিয়ে কাজ করতে পারবে না কি তোমার হলো ওই বাকি স্ট্রিং নিয়ে থ্রেড ওয়ানটা বাকি স্ট্রিং নিয়ে কাজ করবে বুঝা গেছে এটা কি বোঝা গেছে মেহেদি মেহেদি বুঝছো নাদিম বুঝতে পারছো নাদিম স্যার আমার একটু কনফিউশন আছে কনফিউশন আছে আচ্ছা আমি আমি একটা অন্য একটা এক্সাম্পল দেই তোমরা তোমরা খেয়াল করো অন্য একটা এক্সাম্পল দিই খেয়াল করো হ্যাঁ ধরো তোমার এই যে সুপারভাইজার প্রোগ্রামের এটা যদি একটা তোমার হয় হলো গ্লোবাল ভেরিয়েবল হয় এটা ধরো আছে কোথায় গ্লোবাল ভেরিয়েবল আছে ঠিক আছে এখন মেইন প্রোগ্রাম থেকে মেইন প্রোগ্রাম থেকে তুমি যখন এই যে একটা ফাংশনকে কল করলে মেইন প্রোগ্রাম থেকে একটা ফাংশনকে কল করলে তাহলে সেই ফাংশনে পাঠালে সুপারভাইজার প্রোগ্রামার হ্যাঁ তাহলে শুভ এই প্রোগ্রামার যখন একটা ফাংশনের কাছে পাঠালে ওই ফাংশনটা তখন এই 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 স্ট্রিংটা কে টোকেনাইজ করলো তাহলে স্ট্রিংটাকে টোকেনাইজ করলো যখন শুভটাকে যখন বাদ দিল শুভটাকে যখন বাদ দিয়ে ফেললো তখন তার কাছে থাকলো ইজ এ প্রোগ্রামার আচ্ছা এখন তুমি ওই ফাংশনটা থেকে রিটার্ন করলে রিটার্ন যখন করলে তখন তোমার মূল স্ট্রিংটা কি তাই বলো মূল স্ট্রিংটা এখন কিন্তু তোমার ইজ এ প্রোগ্রামার আছে মূল স্ট্রিংটা কি আর শুভ আছে শুভ নাই তাহলে এই যে এই যে স্ট্রিংটা তুমি ব্যবহার করলে স্ট্রিংটা যদি একটা গ্লোবাল ভেরিবল হয় তাহলে এটা হতে পারে বা তুমি যদি এই স্ট্রিংটার যে ফার্স্ট এড্রেসটা সেই ফার্স্ট এড্রেসটা যদি তুমি ফাংশানে পাঠাও এড্রেস সেটা হতে পারে বা ওই যে যে ফাংশনটাকে কল করছো সেই ফাংশনটার মধ্যে যদি তুমি হ্যাঁ স্ট্র্যাটিক ভেরিবলে কাজ করো তাহলে এটা হতে পারে অর্থাৎ এটা যদি একটা স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে কাজ করো তাহলে এই প্রবলেমটা হতে পারে আসলে যে স্ট্রিং টোকেনাইজেশন ফাংশন এর মধ্যে যেটা হয় এর মধ্যে একটা হলো স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কাজ করা হয় স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কাজ করার ফলে যেটা হয় তোমার এই যে স্ট্রিংটা এই স্ট্রিংটা যে আপডেট করা হলো এই আপডেটটা আসলে একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডে যায় এবং সেখান থেকে আরেকটা থ্রেডে যায় এই আপডেটটা যায় অরিজিনাল কিন্তু তোমার অরিজিনাল যে ভেরি স্ট্রিং সেটা কিন্তু আর যায় না বোঝা গেছে তাহলে তোমার যদি থ্রেড যদি তুমি এখানে পাঁচটা থ্রেড ক্রিয়েট করো আর এই পাঁচটা সেট ক্রিয়েট করার সময় তুমি পাঁচটা থ্রেডের যদি একই সময়ে যদি এই যে স্ট্রিং টোকেনাইজেশনের যে ফাংশনটা এসটিআরটিও কি এটাকে এটা যদি ব্যবহার করো তাহলে কি হবে কি হবে তাহলে কি এই এই পাঁচটা ফাংশন যখন ফাইনালি আউটপুট দিবে সেই আউটপুটটা কি হবে তুমি কি বলতে পারো যে এই স্পেসিফিক এ আউটপুটটাই দেবে না স্যার ঝামেলা হয়ে যাবে আসলে ঝামেলা হয়ে যাবে রাইট এই ঝামেলাটা হওয়ার প্রধান কারণ হলো এই যে স্ট্রিং টোকেনাইজেশনের যে ফাংশনটা যেটা লাইব্রেরি ফাংশন সেটা হলো ব্যবহার করছে আসলে স্ট্যাটিক ভেরিয়েবল সেটা স্ট্যাটিক ভেরিয়েবল ব্যবহার করার কারণে এটা আসলে এই যে থ্রেডগুলোতে তোমার ওই অংশটা একটা ক্রিটিক্যাল সেকশনের মতো কাজ করছে এবং ক্রিটিক্যাল সেকশনকে তুমি যদি এই যে আমাদের এখানে যেটা দেখলাম লক করে না দাও ক্রিটিক্যাল সেকশনকে কে যদি লক করে না রাখো তাহলে কি ঝামেলা হয় সেটা তো ক্লিয়ার হয়েছে না সেটা এখন এখন হ্যাঁ যে এখন তুমি যদি এই বিষয়টা না জানো যে এই লাইব্রেরি ফাংশনটা আসলে আমাকে ক্রিটিক্যাল সেকশনে রাখতে হবে আর এই লাইব্রেরি ফাংশনটা আমাকে ক্রিটিক্যাল সেকশনে রাখতে না রাখলেও চলবে এই বিষয়টা যদি তুমি না জানো তাহলে তো তোমার এই যে যখন তুমি প্রোগ্রাম করবা যে এই যে এই যে কোর জিরোর জন্য এটা কোরওয়ানের জন্য এটা তখন কি আউটপুট এলোমেলো হয়ে যাবে না হ্যাঁ এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা ক্লিয়ার হয়েছে হ্যাঁ তার মানে হলো যে লাইব্রেরি ফাংশন যেগুলি আছে সেটা তোমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই হোক না কেন তোমার হলো সি প্রোগ্রামিং এ দিয়ে তুমি প্যারালাল প্রসেসিং এর প্রোগ্রাম লিখছো বা সি শার্প দিয়ে লিখছো বা পাইথন দিয়ে লিখছো যেটা দিয়ে লেখো না কেন তোমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি যে লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করছি সেটা কি পিওর প্যারালাল প্রসেসিং এর জন্য নাকি এটা আসলে প্যারালাল প্রসেসিং সিরিয়াল প্রসেসিং দুটার জন্যই যদি দুটার জন্যই হয় তাহলে এই এইখানে এইখানটায় এইরকম কোন বিষয় আছে কিনা এই ফাংশনটা কি থ্রেডের জন্য সেফ কি সেফ না এইটা আমাকে একটু দেখে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন কি আমার মনে হয় ক্লিয়ার হয়েছে কিছুটা তাই না আমরা আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি যে বেশ কয়েকটা ফাংশন নাম দেখেছি যে বলে যে এটা হচ্ছে থ্রেডের জন্য সেফ এটা থ্রেডের জন্য সেফ না হ্যাঁ এরকম বেশ কয়েকটা জায়গায় আমি এটা দেখেছি হম আচ্ছা বিজি ওয়েটিং গেল এবার আসি দেখো এই যে ক্ষেত্রে হ্যাঁ আমরা হচ্ছে এই যে কমিউনিকেশন যেটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার হচ্ছে এক্সিকিউশনের জন্য প্রসেস গুলিকে মানে কনসিডার করা হয় কারণ এখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট সিপিউ এবং ইন্ডিপেন্ডেন্ট অপারেটিং সিস্টেম এর মধ্যে কমিউনিকেশন এটা ধরা হয় সেই কারণে এখানে প্রসেস প্রসেস টু কমিউনিকেশন এরকম কল্পনা করা হয় তো প্রসেস টু প্রসেস কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হয় তোমার আমরা দেখেছি যে মেসেজ একটা মেসেজ পাসিং এর মাধ্যমে হ্যাঁ এখন এই যে মেসেজ পাসিং এর মাধ্যমে যে কমিউনিকেশনগুলি মেসেজ পাসিং এর মাধ্যমে যে কমিউনিকেশনগুলি এই কমিউনিকেশনের জন্য যে এপিআই গুলি তোমার প্রোভাইড করা হয় হ্যাঁ সেখানে তোমার দেখা যাচ্ছে যে খুব কমন দুইটা ফাংশন একটা হল সেন্ড আর রিসিভ হ্যাঁ এখন এই সেন্ড এবং রিসিভ এই যে গুলি এটা তো আছেই এছাড়াও এছাড়াও ফাংশন আছে যেমন হলো তোমার হচ্ছে ব্রডকাস্ট বলা হয় হ্যাঁ একটা হলো আছে হ্যাঁ ব্রডকাস্ট একটা ফাংশন আছে সেটা আছে হ্যাঁ তারপরে আরেকটা রিডাকশন আছে এরকম এরকম বেশ কিছু ফাংশন আছে হ্যাঁ তো এই যে ফাংশনগুলি হ্যাঁ তোমার মেসেজ পাসিং এর জন্য যে এপিআই গুলি আছে সেখানে যে ফাংশনগুলি প্রোভাইড করা হয় সেন বলি রিসিভ বলি বা ব্রডকাস্ট বলি বা হচ্ছে তোমার রিডাকশন বলি যেটাই হোক না কেন এটা তোমার মোটামুটি মোটামুটি ভাবে কাজগুলি মানে ফাংশনগুলি যাই হোক কাজগুলি প্রায় একই কাছাকাছি অর্থাৎ তুমি যদি কাজগুলি সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে তোমার যে এপিআই তুমি ব্যবহার করো না কেন তাহলে তোমার আসলে প্রোগ্রাম লিখতে খুব বেশি ঝামেলা হবে না কাজগুলি কি সেই সেটা যদি ক্লিয়ার থাকে মেসেজ পাসিং এর জন্য যেমন একটা সেন্ড এটা তো এটা তো তোমার থাকবেই রিসিভ এটা তো থাকবেই মানে কোন কোন প্রসেস থেকে প্রসেসে মেসেজটা যাবে এটা তোমার হলো উল্লেখ করতে হবে হ্যাঁ এবং সেন্ড এবং রিসিভ যে ফাংশন এই ফাংশনটা যে বৈশিষ্ট্য সেটাও তোমাকে একটু জানতে হবে এই এটা যদি তুমি একটু বৈশিষ্ট্যটা জানো তাহলে আমার মনে হয় কাজ করতে তোমার সুবিধা হবে হ্যাঁ যেমন আমি বলি সেন্ট ফাংশনটা সেন্ট ফাংশনটা এটা যখন একটা মেসেজ সেন্ড করছে এই ফাংশনটা যে যখন কল করা হলো এটা হচ্ছে তোমার পরে এটা কি সাথে সাথে রিটার্ন করবে নাকি এটা ব্লকিং স্টেটে থাকবে কতক্ষণ ব্লকিং স্টেটে থাকবে এটা একটা বিষয় ঠিক আছে তাহলে এই যে সেন্ট ফাংশন সেটা একটা বৈশিষ্ট্য হলো কিরকম হতে পারে রিসিভ ফাংশন সেটাও হলো যে এটা যখন রিসিভ করা ফাংশনটা হচ্ছে রিসিভ ফাংশনটা যখন তোমার করতে পারে নাই এখনো শুরু হয় নাই তার এটা কি অবস্থায় থাকবে হ্যাঁ এই যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা একটু ক্লিয়ার করতে হবে যেমন একটা সেন্ট ফাংশন যখন এটা মেসেজ সেন্ড করছে অথচ তোমার হচ্ছে প্রসেস অন্য একটা প্রসেস তার রিসিভ ফাংশনটার এক্সিকিউশনটা হয় নাই তার মানে এই সেন ফাংশনটা রিসিভের সাথে তার একটা পেয়ার হয়নি মানে ওই প্রসেসের সাথে একটা পেয়ার হয়নি যদি পেয়ার না হয় তাহলে সেন ফাংশনটা কি করবে তাই না সেন ফাংশনটা অপশন হলো এখানে দুটো হতে পারে একটা হলো সেন ফাংশনটা ব্লকিং স্টেটে চলে যাবে যতক্ষণ না পর্যন্ত এটা রিসিভ শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একটা হতে পারে আচ্ছা আরেকটা যেটা হতে পারে যেটা সুবিধা অসুবিধা দুটোই আছে দুটารই সুবিধা অসুবিধা আছে আরেকটা আছে যে এটা হলো কি তোমার প্রসেস কোন একটা প্রসেস সে প্রসেসের মেমোরিতে যেটা ওয়ান সাইডেড কমিউনিকেশন বলে কোন একটা প্রসেসের তোমার হচ্ছে মেমোরিতে এই সেন ফাংশনটা তার মেসেজটা কপি করবে ঠিক আছে এটা ওয়ান সাইডেড একটা মেমরি ধরো যদি এমন হয় যে এটা একটা শেয়ার মেমরি আছে শেয়ার মেমোরিতে কি করবে মেমোরিতে তোমার হচ্ছে এই প্রসেসটা ওইখানটাই হলো কপি কপি করবে করে দিয়ে তার কাজ শেষ হয়ে গেল তখন সে রিটার্ন করবে আচ্ছা এখন এখানে যেটা তোমার যে যে কপিটা করবে এখানে একটা বিষয় আছে দেখো কপিটা যা করবে কপিটা কখন করবে এটা একটা বিষয় ঠিক আছে যে কখন এই মেসেজটা কপি করা তার জন্য সেফ কখন তার জন্য এই মেসেজটা কপি করা সেফ নয় তার মানে এখানে একটা সিনক্রোনাইজেশনের বিষয় আছে যে প্রসেস 1 এর যে মেমরিটাতে প্রসেস জিরো এটা কপি করছে কখন করবে আচ্ছা এরপরে দেখো প্রসেস ওয়ানের এর যে মেমোরিটাতে প্রসেস জিরো এটা কপি করলো করলো যখন তখন এইটা হচ্ছে প্রসেস 1 এর আবার জানতে হবে যে এইখানটা একটা কিছু আপডেট হয়েছে সেটা তো আবার প্রসেস 0 কে জানতে হবে তার প্রসেস 1 এর এই জানার যে বিষয়টা এটা আরেক ধরনের সিনক্রোনাইজেশন তাহলে আর এক ধরনের দুই ধরনের আসলে দরকার আছে তাহলে এই যে মেসেজ পাসিং এর ক্ষেত্রে যে ফাংশনগুলি সেই বৈশিষ্ট্যগুলি সেগুলি কেমন হওয়া উচিত সেটা একটা বিষয় আর একটা বিষয় এখানে দেখো এটা তো ওয়ান টু ওয়ান সেন্ড মেসেজ আরেকটা হতে পারে যে তোমার প্রসেস অনেক আছে একই মেসেজ তুমি একটা প্রসেস তুমি অনেকগুলি প্রসেস কে বাড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে দেখো সেই ক্ষেত্রে কি ধরে 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 প্রসেস জিরো প্রসেস ওয়ান কে পাঠাবে প্রসেস জিরো প্রসেস টু কে পাঠাবে প্রসেস থ্রি কে পাঠাবে এরকম কি আসলে করবে আসলে এর জন্য হ্যাঁ এই যে মেসেজ পাসিং এর যে এপিআই গুলি আছে সেখানে এই ব্রডকাস্টিং এর জন্য ফাংশন আছে সেই ফাংশন এরকম যে প্রসেস জিরো তুমি প্রসেস জিরো হ্যাঁ প্রসেস জিরো থেকে পাঠাচ্ছ সেগুলি প্রসেস জিরো বাদে সবার কাছে চলে যাবে হ্যাঁ বেশ কিছু কাজ আছে যেমন ধরো যেমন ধরো তুমি কিছু ডাটা কিছু ডাটা হচ্ছে ভাগ করেছে এটা কি করবে এটা দিবে পাঠাবে তাহলে এটা যখন পাঠাবে অন্যান্য প্রসেস প্রসেস এটাকে প্রসেস করবে তাদের তাদের কাছে পাঠাবে তখন এই ব্রডকাস্ট ফাংশনটা তুমি ব্যবহার করতে পারো আবার দেখো সমস্ত সমস্ত প্রসেসের কাছে যখন ডাটা চলে গেল সমস্ত প্রসেস সেগুলি নিয়ে কাজ করা শুরু করে দিল তারা এমন হতে পারে বিভিন্ন অ্যাসাইন করে তারা হয়েছে বিভিন্ন করে সেই কাজগুলি চলছে বিভিন্ন কাজগুলি হওয়ার পরে আবার ওই ওই ভ্যালুটাকে তারা প্রসেস জিরোর কাছে পাঠাবে ঠিক আছে তাহলে সবগুলি আবার কি সবগুলি পাঠাবে হলো প্রসেস জিরোর কাছে হ্যাঁ তাহলে এইটার জন্য আবার হচ্ছে তোমার এই আর একটা ফাংশন প্রোভাইড করা হয় যে এপিআই গুলি আছে হ্যাঁ সেখানে একটা ফাংশন প্রোভাইড করে সেই ফাংশনটার মাধ্যমে হ্যাঁ তোমার এই ভ্যালুগুলি চলে আসে একটা প্রসেসের কাছে আচ্ছা আবার এইখানে দেখো এই যে ভ্যালুগুলি পাঠাচ্ছে এই ভ্যালুগুলি আবার হচ্ছে তুমি কিভাবে প্রসেস জিরো এটাকে কাজে লাগাবে সেটার উপরেও বেশ কিছু আবার অপশন আছে হ্যাঁ সেগুলি আমরা দেখব আস্তে আস্তে মেসেজ পাসিং এর যে এপিআই গুলি আছে সেটা তো আমরা পড়বো একটা হ্যাঁ এমপিআই যেটা আছে হ্যাঁ সেটা তো সেখানে দেখবো প্রোগ্রাম প্রোগ্রাম করব এবং এই এই ফাংশনগুলি যেগুলি আছে সেগুলি ব্যবহার করব হ্যাঁ তখন মনে হয় এটা আর একটু clear হবে আচ্ছা তাহলে এই মেসেজ পাসিং যে বিষয়টা সেটা কি মোটামুটি বোঝা গেছে এখানে বোঝা গেছে জি স্যার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক কি বলো আজকে এই পর্যন্তই রাখি হ্যাঁ আচ্ছা তোমাদের হ্যাঁ তোমাদের যদি আমি হচ্ছে উম একদিন রাতে ক্লাস নেই তাহলে কি অসুবিধা হবে কয়েকজনের জন্য বোধহয় সমস্যা হইতে পারে যারা সরি সরি ওটা তো তাহলে সকালে যদি নেই বলো হয় সকালে যদি ধরো যদি একটা রাখি আচ্ছা শুক্রবার সকালে আমার জন্য অসুবিধা হয় আমার জন্য অসুবিধা হয় শুক্রবার সকালে মানে কত সকালে হলে তোমাদের সমস্যা নাই বলো তো একটু

নয়টা করলে সুবিধা কারণ এই 10টা থেকে ওই না ওই দিন শুক্রবার তাই সব 9টায় ভালো হবে নয়টায় 9টায় হ্যাঁ 9টা যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমি 9টায় নিব স্যার তাহলে অন্যজির কথা একটু শোনা দিক আমি পার্সোনালি সকাল সকালই উঠি 6:00 বা আরো আগে উঠি কিন্তু এই আবার একটু নড়ে তো না এখন হয়তো এই হ্যাবিটটা আগে থেকে বলে দিলে স্যার সবাই অবশ্যই 9টায় আগে উঠে যাবে স্যার উঠে যাবে

Deixa. Fala, Tatu. alaikum. Assalamu alaikum. Assalamu alaikum.